খালেদা জিয়াকে বিদেশে নিতে গণ অনুসরের নামছে বিএনপি গণপরিবহনে নৈরাজ্য অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির আলটিমেটাম দিয়ে রাস্তা ছাড়লেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার সুযোগ আছে বলেছেন আইন বিশেষজ্ঞরা বিএনপি সব সমস্যার মূলই তারেক রহমান রেজা কিবরিয়া নূরদের ওপর হামলা কাপুরুষিত বলেছেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো রাখে আল্লাহ মারেকে আমরা অমানুষ নই বলেছেন প্রধানমন্ত্রী শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন খালেদা জিয়াকে বিদেশে নিতে গণ অনশনে নামছে বিএনপি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধি করে রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে দলীয় কর্মসূচির ঘোষণা করেছেন সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান বিশে নভেম্বর সারাদেশে গণ অনশন পালন করবেন বিএনপি নেতাকর্মীরা বৃহস্পতিবার দলের সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব তিনি বলেন খালেদা জিয়ার জীবন সন্ধিক্ষণে বিদেশে নিয়ে গিয়ে তার জরুরি চিকিৎসার প্রয়োজন আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে তাকে বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হোক তিনি বলেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করার পরও সরকার সেই সুযোগ দিচ্ছে না আমরা অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি কারণ এটি সম্পূর্ণভাবে সরকারের এখতিয়ার তবে আইন মন্ত্রী আনিসুল হক বেশ কয়েকবার সাফ বলে দিয়েছেন খালেদা জিয়ার করা আবেদনটি ফৌজদারি কার্যবিধি চারশো একধারা অনুযায়ী আগেই নিষ্পত্তি হয়ে যাওয়ায় তাকে বিদেশ যেতে অনুমতি দেওয়ার আইনি কোনো সুযোগ নেই তিনি কয়েকবার এও বলেছেন সাজার স্থগিতীর পর শর্ত সাপেক্ষে মুক্ত বিএনপি চেয়ারপার্সদ খালেদা জিয়া বিদেশে যেতে চাইলে জেলে গিয়ে তাকে নতুন করে আবার আবেদন করতে হবে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তাকে বাইরে পাঠানো নিয়ে যে আলোচনা চলছে সে বিষয়ে সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কাছে তার বক্তব্য জানতে চান জবাবে প্রধানমন্ত্রী বলেন আমাকে মারতে অনেক চেষ্টা করেছে এরপর খালেদার উপর আমার আমার মায়া দেখাতে বলেন হাতে যেটুকু আছে তার মাধ্যমে তাকে বাসায় থাকার ব্যবস্থা করেছি এখন সম্পূর্ণ বিচার বিভাগের বিষয় গণপরিবহনে নৈরাজ্য অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতি ইচ্ছে মতো ভাড়া আদায় সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য সহ সারা দেশে গণপরিবহন খাতে চলমান অস্থিরতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সম্মেলনে কল্যাণ সমিতির অভিযোগ করেন তালিকা প্রদর্শন না করে মালিকদের বাসে মতো ওয়েল অনুযায়ী যাত্রীর মাথা গুনে গুনে সরকার নির্ধারিত ভাড়া তিন থেকে চার গুণ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এছাড়া সরকারি তালিকা অনুযায়ী ভাড়া দিতে চাইলে যাত্রীদের অপমান অপদস্থ করা জোর জবরদস্তি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এর প্রতিবাদ বাসে যাত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী মোজাম্মেল হক চৌধুরী বলেন ঢাকার পরিবহন মালিক সমিতির নেতারা বারবার ঘোষণা দিয়েও কথিত সিটিং সার্ভিস বন্ধ চালুর ইঁদুর বিড়াল খেলা মেতে উঠেছে এতে বলির পাঠায় পিষ্ট হচ্ছে যাত্রী সাধারণ নানা অনিয়ম ও অযৌক্তিক ভুয়া হিসাব দেখিয়ে তেলের দামে চেয়েও কয়েক গুণ বাড়তি ভাড়া বাড়িয়ে নিয়ে এখন রুটে রুটে বাস বন্ধ করে যাত্রীদের জিম্মি করে আরও তিন থেকে চার গুণ বাড়তি ভাড়া আদায়ের পায়তারা করছে আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়লেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা শিক্ষক ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের ভিত্তিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত দাবিতে বিক্ষোভরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুপুর পৌনে বারোটার দিকে অবরোধ তুলে নিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন আগামীকালের মধ্যে এর সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এর আগে বাসে হাফ ভাড়া না নেওয়ার প্রতিবাদে সকাল দশটায় ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেন তারা এ সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস গলিতে আটকে রাখেন এবং হাফ ভাড়া নিশ্চিত করতে বাস মালিকদের প্রতিশ্রুতি দাবি করেন শিক্ষার্থীরা এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম বলেন প্রশাসন আশ্বাস দিয়েছে হাফ ভাড়া নিশ্চিত করা হবে এজন্য আমরা রাস্তা ছেড়ে দিয়েছি শনিবারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত না করলে আবারও কঠোর কর্মসূচি নেওয়া হবে বিএনপির সব সমস্যার মৌলই তারেক রহমান বিএনপির পুনর্গঠন নিয়ে বারবারই হতাশ হচ্ছেন বিএনপির তৃণমূলের নেতারা বেশ কয়েকটি জেলায় ও এর অধীনে থাকা ইউনিটে তাদের মতামত না নিয়ে কমিটি গঠন করার দলে বাড়ছে দ্বন্দ্ব ও কোন্দল এসব কমিটি মৃত প্রবাসী ও ক্ষমতাসীন কর্মীরাও স্থান পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিপরীত অনেকে ত্যাগী ও পরীক্ষিত নেতা বাদ পড়েছেন ফলে ফলে তারা রাগ ক্ষোভ ও অভিমান দলের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে রাখছেন কেউ কেউ পদত্যাগেরও চিন্তা করছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে বিএনপির নতুন কমিটি তারেক রহমানের আস্থাভাজনদের স্থান দেওয়া হচ্ছে আর বিষয়টিকে সিনিয়র নেতারাও ভালোভাবে গ্রহণ করতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন দলে কোনো ব্যক্তির একক আধিপত্য সেই দলের জন্য সুখবর বার্তা বয়ে আনতে পারে না কারণ তারেক রহমানের কারণে বিএনপি থেকে গণতন্ত্র সেই কবেই বিলীন হয়েছে বর্তমানে দলের নেতাকর্মীরা তার প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন তারা আরও বলেন বিএনপি নেতারা সারাদিন গণতন্ত্রের কথা বলে মুখে ফেনা তুললেও তাদের নিজ দলে আজ গণতন্ত্র অনুপস্থিত এ দলের সব সমস্যার মূলে রয়েছে তারেক রহমান আর তার এক কর্তৃত্বের আর তার একক কর্তৃত্বের ফলে দলটি দিন দিন বিলীন হচ্ছে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার সুযোগ আছে বলেছেন আইন বিশেষজ্ঞরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে সরকারের অনুমতি দেওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা তারা বলেন যে শর্তে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে সেটা পরিবর্তন করা যেতে পারে মুমূর্ষু পরিস্থিতি হলে মানবিক বিষয়ে আইন দরকার হয় না অবশ্য সরকার পক্ষের মতে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বেশ কয়েকবার প্রত্যাখ্যানের পরও হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে গত বৃহস্পতিবার তার ছোট ভাই শামীম ইস্কান্দার আবারও আবেদন করেন এ বিষয়ে মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপি দলীয় নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে খালেদা জিয়ার আবেদন নতুন করে বিবেচনা করার কোনো সুযোগ নেই তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি তাকে আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে তিনি আরও বলেন ফৌজদারি কার্যবিধি চারশো এক ধারায় খালেদা জিয়ার সাজা ও দণ্ডাদেশ স্থগিত করে যে দুটি শর্তে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল তা শিথিল করে এখন তাকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ নেই অবশ্য বিএনপি সমর্থক আইনজীবীদের মতে আইন দিয়ে সবকিছু বিবেচনা করা যায় না সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ তিনি হাসপাতালে চিকিৎসাধীন তার বয়স অসুস্থ সামাজিক মর্যাদা বিবেচনা করে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে তাদের দাবি আইনের ভুল ব্যাখ্যা দিয়ে এটা করা হচ্ছে সরকার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শর্ত সাপেক্ষে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মকুব বা সাজা কমাতে পারে একই সঙ্গে উদাহরণ টেনে তারা বলেন এর আগে বিশিষ্ট রাজনীতিবিদ জেএসডি সভাপতি আসমা আব্দুর রব কারাগারে থাকা অবস্থায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছিলেন এ ধরনের অসংখ্য দৃষ্টান্ত উদাহরণ আছে এ বিষয়ে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সমকালকে বলেন একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি কিভাবে বিদেশে যাবেন তিনি তো দেশে চিকিৎসা নিচ্ছেন সরকারের নির্বাহী সাপেক্ষে তার সাজা স্থগিত করে বাসায় থাকার এবং হাসপাতালে চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে সাজাপ্রাপ্ত ব্যক্তি বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই বা আইনেরও বিধান নেই তার মতে চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড যদি সরকারের কাছে সুপারিশ করে সেটা হয়তো পরিস্থিতি ও মানবিক কারণে বিবেচনা করতে পারে রেজা উপর হামলা বলেছেন মির্জা টাঙ্গাইলে কাপুর মজলুম জননেতা মাওলানা ভাসানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূরদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনাকে কাপুর কাপুরুসিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্যোগে প্রকাশ করেছেন বিএনপির এই নেতা বিএনপির মহাসচিব বলেন টাঙ্গাইলে সন্তোষে রেজা কিবরিয়া এবং নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর যে নাকারজনক হামলা চালালো তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি ঘৃণ্য বহি প্রকাশ গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আর ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করেছে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আজকের এই হামলা পূর্ব পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জনগণ বিশ্বাস করে সরকার নিজেদের ব্যর্থ চেয়ারে ঢাকতে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে গতকাল টাঙ্গাইলে সন্তোষে মাওলানা ভাসানির মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হন রেজা কিবরি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর রাখে আল্লাহ মারেকে আমরা অমানুষ নয় বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে কিনা তা আইনগতভাবে কতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে খালেদা জিয়ার জন্য আমি আমার নির্বাহী ক্ষমতা বলে যা করতে পারি তাই করেছি আইন পরবর্তী পদক্ষেপ ঠিক করবে পঁচাত্তরের বিয়াগন্ত অধ্যায় টেনে এনে জাতির পিতার খুনীদের পুরস্কৃত করার পরও তার সরকার খালেদা জিয়াকে মানবতা দেখিয়েছে অভিমত ব্যক্ত করে সরকার প্রধান বলেন আমার বাবা মা ভাই এমনকি ছোট রাসেলকে পর্যন্ত হত্যা করেছে তারপরও তাকে বাসায় থাকার ব্যবস্থা করেছি কারণ আমরা অমানুষ নই প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আমার কাছে চান কিভাবে খালেদা জিয়াকে যে বাসায় থাকতে এবং চিকিৎসা করার সুযোগ দিয়েছি সেটাই কি বেশি নয় প্রধানমন্ত্রী বারবার তাকে হত্যা প্রচেষ্টায় খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানের সম্পৃক্ততার অভিযোগ অভিযোগ উত্থাপন করে উল্টো করে সাংবাদিকদের প্রশ্ন করেন আপনাকে কেউ হত্যার চেষ্টা করলে আপনি কি তাকে ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন বা আপনার পরিবারকে কেউ হত্যার পর বিচার না করে সেই খুরিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করত তাহলে কি করতেন প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে প্রচারিত প্রবাদ রাখে আল্লাহ মারেকে উল্লেখ করে এর উল্টোটাও উচ্চারণ করেন মারে আল্লাহ রাখেকে কাজেই খালেদা জিয়ার জন্য যারা তাকে দয়া দেখাতে বলেন তাদের জন্য লজ্জা পাওয়া উচিত উল্লেখ করে তিনি পঁচাত্তরের সেই বিয়োগান্ত অধ্যায়ও টেনে আনেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন